তাহলে আমি তোমাকে কেন বাড়ি দিচ্ছি জানো? কেন তুমি বলেছো
আপনি এখানে পরিষ্কার করে দিন, আমি বর্ষি ফালাবো। তোমাকে এখানে পরিষ্কার করতে হবে আর আমি এখানে বর্ষি ফালিয়ে মাছ ধরবো। আমার করুন না, হ্যাঁ তোমার এত এত জায়গায় অসুস্থ হয়ে আছে, তো তোমার বাড়িতে কোনো ট্যাবলেট নাই? যদি খালি দাদার অসুখ হয় না, দাদি সারুন দেয় অসুখ ভালো হয়। তারপর মনে করো না আমার যদি অসুখ হয়, উঠতে সারুন দিলে আমার ভালো হয়। পরিষ্কার করে আলাই, হ্যাঁ পরিষ্কার করে বলো। পরিষ্কার করে হালাইছি। বেশ, তাহলে তুমি আমার বর্ষে দিয়ে আধার গেতে দাও, আধার গেতে দাও বর্ষিতে, আমি মাছ ধরবো ভাই। একটা কথা কই বলো, আজকে মাছ ধরে না কোনো লোক হচ্ছে থেকে আজকের জন্য এই রাস্তা বন্ধ, এখানে দাঁড়াবি। আমার খুশিতে যতক্ষণ পর্যন্ত আদার না কেটে দিবি, ততক্ষণ পর্যন্ত তোর কোথাও যাওয়া হবে না। যতক্ষণ পর্যন্ত তুমি আমার বর্ষিতে আদার না খেতে দিবি, ততক্ষণ পর্যন্ত আমার দিন প্রাণ। এই যে ভাই একটা বেচাল হয়েছে, কিসে দাদার আদার না মা কইলো না বসি নইয়ে দন্দব না বলছে, পিপা দিয়া দুলিয়া দিয়া আদারকে মাছ জলে ডুবতে বানাইছিলাম না, তোমানে কুত্তায় খাস উপরে কুত্তা সহ আমি খাইছি। তুই ঢুললা পিপড়া সহকারে কুকুর সহকারে কি করে খাইছিস? পেটের মধ্যে গেছিস তো? না যাই, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। হুইস ডিস ওই কি তোমাকে কি করে জানাম? ডিম দিবে, মালাই বাচ্চা নেই মেরে, ডিম থেকে বাচ্চা দেবে। হ্যাঁ আর ওই কুকুর সরাসরি বাচ্চা দেবে। ও না গো কাটি মাস, ওই বাচ্চায় তোমার পেটের মধ্যে কিলবিল কিলবিল করে ধরে খাবে। এক ফোঁটা বিষ খেয়েছি, মেরেছে ভালো ছিল মইরা গিয়াছে, তারে আজিও না খা। Thank you.
তুই কি সেই আগের মতোই বোকা রয়েছিস? আরে বোকা, আমি কি তোকে সবসময় আতঙ্ক করে রাখবো? আমি তোর সাথে মশকরা করেছি, আমিও কান্দি নেই কান্দার ভাব করছিলাম। আদার আছে কারণ 50 গ্রাম একখানে ছুটছিলাম বাইকে। আদার কোথ থেকে বের করলি? কেন বলা যাবে না? সরম করে বলো তো, সরম নেই। হ্যাঁ বলো। তোমার ওই পুরোনো সেফটি ফ্রিজের মধ্যে কি কি জিনিস রাখো? আলু, শিম, বেগুন, কমল, কুমড়া, কুসু, এই ধরনের কাঁচামাল ফ্রিজে রাখো। ফ্রিজে থুই। আবার সিংমাগুর তো রাখো না? রাখছিলাম, রাখলে না পটাশ করে কম প্রেশার বাইরে গেছে। হাই হাই গো, তুই আমাদের কই সব শান্তি নাই, কম প্রেশার বাড়তে পারে গো, আগ বইছে কমাইছি। তবে আর কোনোদিন শিং মাছ রাখবে না? শিং মাছ তুমুন না, মুখ ধুইলে মুল্লা ধুই না, শিং মাছ খুবাতে। বেশ, তোমার ফ্রিজে শিং মাছ রাখতে দেবে না, প্রয়োজন বোধ হয় মুলা বেগুন রাখুক। আধার খেতে দাও। এই যে দেখতে দিলাম, ওখানে কি করলি? আমি কি করলাম? আপনি মাছকে বসে ছিপ দিয়ে ফাঁক দিলাম। আমি সময় পাচ্ছি না, ফাঁক দিলাম। বেশ, খুব ভালো করছিস। মাছের উৎপাদন গেল, মাছে ধরে না কে? কোন সময় পোকার মতো কথা বলবি না। মাছে কোনদিন মায়াবুরি খায় না। মাছের উৎপাদন কেন কমেছে জানিস? কমে গিয়া আমাদের গ্রামের যত জেলে ভাইয়েরা আছে, প্রত্যেক জেলে ভাইয়েরা ছোট ছোট মাছগুলা সব মাছ ধরে ফেলেছে, যার জন্য আমাদের বাংলাদেশে মাছের উৎপাদন কমেছে। বসি ফালাইছে দেখি। Thank you.
ব্যাটারিতে করছে আসলে বাইশ হাজার ভোল্টেজের কারেন্ট। এই যে মনে কো মালি তো মালি রে শরীরা মালি নিজের বাপের শরীরটা মনে করি রে বাকি মাই ছেড়ে মাই ছেড়ে মারে না বাকি মারে। আর যদি কোনোদিন বেয়াদবি করো তাহলে আমি তোমাকে এইভাবে তিলে দিলেই আবার তুই কি করছিস নিজের কাপড় নিজেকেই কন্ট্রোল রাখতে হয়। ঠিক আছে আর হবে না তো জীবনেও না তোর সবসময় এই দুটি চোখ ওইদিকে যাচ্ছে কেন যাবই না চোখ ফিরে রাখুন যায় চাষারা যদি চাইয়া থাকে আমি জোয়ান পোলা নামে চাইলে সমস্যা কি এই শুনো আবার মারবা না হসপিটালে নাই ভয় পায় না ভয় থেকে তো বাবারে মারগা আমার কি মেয়ের মতো মনে হয় ব্যাটারি ভারি গেল পারবো না তুই বল তুমি ডাকতে না থাকা হয় না যদি আমার ট্রেনে তো তাকে থাকা হতাম না তুমি ডাক মারলে মনে কল জানা ছিঁড়ে গেল ছবা ফেলে না মোবাইলে ছেড়ে গেলে পিট করে খুব খারাপ তোমার নাকি কি সুন্দর মানে কোথায় কিভাবে কথা বলতে হয় শ্রীকৃষ্ণে যা থাকছে তোমার যাও ফসল উচ্চারণ করলি উচ্চারণ করবো না তুই বেটাকে আড়াই দিছে আমি শুনছি কি বলে নাকি আমি তোমাকে দেখছিলাম বলো আপনি এই সারোবাদার কাছে প্রতিদিন চান করতে আসি তোমাদের তো দেখি না তাই বলছি তোমরা এই ছাড়ে অন্য কাছে যে বসি পাও আমরা এখানে চান করবো তোমরা এই ঘাটে স্নান করবে আর আমরা অন্য ঘাটে গিয়ে বসে পাবো হ্যাঁ এটা কেমন করে হয় তোমরা কেটে যাবে না এই ঘাটে কে আগে এসেছে তোমরা তো আগে এসেছো হ্যাঁ আমরা যখন আগে এসেছি তখন যতক্ষণ পর্যন্ত আমরা একটি বড় মাছ না ধরতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা এই ঘাট ছেড়ে যাচ্ছি না সখী ওদের ভালোভাবে বুঝে নেব না
আর আমরা এখানে মাছ ধরতে এসেছি, আমরা যতক্ষণ পর্যন্ত এখানে একটি বড় মাছ না ধরতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা এই গাছ ছেড়ে যাচ্ছি না। তোমার ডাকছে যাও যে পানি গুলা কই দিয়ে ঠিক আছে মাছ ধরবো কেমন খারাপ কথা কইছে মনে হয় অসম্ভব বলো একটি মাছ ধরবো, সেই মাছ ধরে নিয়ে গিয়ে আমি আমার মা পরিবার নিয়ে বানিয়েছে আমার বাবা আমার শ্বশুর বিয়া করি না, বিয়ে করলে তো করতে পারি আমার জন্য এই শেয়ার বাঁধা কাঠ বানিয়েছে, আমি প্রতিদিন সমিতির নেই এখানে চান করি, তাই বলছি তোমরা যদি ভরতে করে সাঁতার হয়ে থাকো এখানে চলে যাও আমরা এখানে চান করবো। যদি আপনারা ভদ্রগড়ের সন্ধান হয়ে থাকে তাহলে এই গাছ ছেড়ে অন্য ঘাটে চলে যান, তাহলে নিজের গোয়া নিজে খেজি গবনে কামুন না তোমরা কিভাবে স্নান করো ভাই গো ভক্তি